পাঁচ নম্বর এবং ছয় নম্বর লাইনে দাঁড়াবেন। এপ্রিলের সাত তারিখ রবিবার সকালে নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাইদার গ্রামত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খলিল মীর ডিগ্রি কলেজ মাঠত 25,000 দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি এবং নগদ নিয়ে বিতরণ করছি দেশের খ্যাতিমান শিল্প গ্রুপ কেডিএস গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ খলিল রহমান। গরিব মানুষ এটা খুশি হবে যে আমরা গরিবের দিই, বড় করে দিই না, যারা খাইতে থাকবে তাদের, যারা খাইতে পারে না সহ্য পারে না তাদেরকে টাকা দিই, তারা যদি আজ ঈদের দিনে টেঁয়া পায় এই যে বাজার টাজার করে কাপড় চুপড়ি খুশি আসি ঈদ করতে পারবে, এইটা হলো দোয়া। এইটা আল্লাহর কাছে মানে সুখ আল্লাহ আমার গরিব মানুষে আল্লাহ যে হাসির মুখ দেখছি আমি। উপজেলার সাইদার, ভূতপুরা, জিরি, হরিণখাইন, কাশিয়াস, আশিয়া, গুরনখাইন, মহিরা, বান্ডারগাঁও, বেলখাইন, বরলিয়া, কুসুমপুরা, বিনিনেহারা, কৈগ্রাম, মালিয়ারা, মহির, করতলা, পিঙ্গলা, পুরিঙ্গা, উত্তর দেয়াং, চাপড়িসহ প্রায় 25 গ্রামের গরিব দুস্থল এই ঈদ সামগ্রী এবং নগদ অর্থ গ্রহণ করছে। মাঠের যদি আর এই অভিভাবক আলহাজ খলিল রহমান স্যারের যদি জন্ম নইত আর মনে নয় এই জনপদ এটুক আগাই যাইত। উনি শুধু এই জনপদের সকল ধরনের অভিভাবকত্ব গ্রহণ করিয়ে এলাকার ছেলেপেয়ের পড়ালেখার ব্যবস্থা করছে, এর পরবর্তী তারার কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এর ফর দিয়েও যারা গরিব মানুষ আছে ইতারার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করিয়ে রোজার শুরুতে ইফতার সামগ্রী দিই, তারপরে রোজা শুরু হইবে এক সপ্তাহ আগে চাল দিই। খলিল রহমান সাহেবের উদ্যোগে আসলে পুরো পড়িয়ে তো দেওয়া, ওর পুরো বাংলাদেশে তো ওর উদ্যোগে জাকাত যায়, কিন্তু চিরমান্যের যে সবচেয়ে বেশি বাইদে পড়িয়ার মানুষ কেডিএস গ্রুপের পক্ষত্তন বিভিন্ন সমন্বয় জি জাহাত টেয়া দেয় রমজানের সময় ইত্যাদি দেয় এই গরিবের গোস্ত দেয়, কিন্তু এই বছর বেশি দিই ঠেয়া বেশ দিই সংখ্যা বাড়াই ঠেয়ার সংখ্যা বাড়াই প্রায় 20-25,000 হন্ন, যে ব্যাপার মানুষ লাফতা লাফতা মানুষ আইয়ের খুশি লাগে শৃঙ্খলাভাবে লাইন ধরে ধরে মানুষ টেয়ালর। এই সময় এডে আরো উপস্থিত আছিল আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, সাত নম্বর জিডি ইউনিয়নের মেম্বার মোহাম্মদ হাশেম চৌধুরী, ছয় নম্বর কুসুমপুরা ইউনিয়নের মেম্বার শওকত আকবর সহ এলাহার গণ্যমান্য ব্যক্তিবর্গ এডে উপস্থিত আছিল। সি প্লাস চট্টগ্রাম।